এতে কিছু বলার পরে তুমি যখন আমার মুখের কথা বিশ্বাস করলে বেশি মামি মা বেশ আমার মুখের কথা যদি বিশ্বাস হয় একটি মানে জনকে দেখে এসো মামি মাম একটি মানে জনকে দেখে এসো আজ আমি তোমার কথা মতো যাবো সেই উত্তর মন্দিরে, উত্তর মন্দিরে গিয়ে দেখতে চাই কোন নারীকে লুকায়িত করে রেখেছে সেই উত্তর মন্দিরে। আমি যদি ওখানে গিয়ে দেখি তোমার কথা সত্য হয় তাহলে আমি ওখান থেকে ফিরে এসে তোমাকে দেবো আশীর্বাদ। আর আমি যদি ওখানে গিয়ে দেখি মিথ্যা কথা ওখান থেকে ফিরে এসে তোমার দুই গালে দুই থাপ্পড় বসিয়ে দেবো। আমারে নামে নারদ, আমি কেমন ভাবে মামিমার মামুর মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিলাম দেখো। আমি আর বিলম্ব করবো না, আমি যে কেমন দ্বন্দ্ব বাঁধিয়েছি সংবাদটা আমার নিজের নয়নে আমি দেখতে চাই। কি করলাম কৃষ্ণ গুণগান করতে করতে আমি চললাম ওই মামিমার পিছু পিছু। কৃষ্ণ 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 তাই হে মা রাম রাগব রাম রাগব রাম রাগব রাম রাগব রাম রাগব রাম রাগব রাম কৃষ্ণ 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 তাই হে মা রাম রাগব রাম রাগব রাম রাগব রাম রাগব রাম রাগব রাম রাগব রাম। নারদের কথা মতো এলাম আমি উত্তর মন্দিরে, কিন্তু সেই শয়তানি কোথায় লুকিয়ে আছে আমি জানি না। দুধুলো মন্দির খুঁজে আসছি, বাকি আছে এই উত্তর মন্দির, দেখবো সেই শয়তানি কোথায় লুকিয়ে আছে। না না, নারদ কি আমাকে মিথ্যে কথা বলেছে? না নারদ মিথ্যে বলতে পারে না, আমি এই মুহূর্তে দুয়ারটা খুলে দেখবো সেই শয়তানি কোথায় লুকিয়ে আছে।
পরিত্যাগ করলাম। কোথায় গেছিলে তুমি? উত্তর মন্দিরে। কেন গেছিলে উত্তর মন্দিরে? রাশি রাশি বিন্দু বাড়ি ভূমি ধরে ঝরছে। শুনলেন আমার কোন কথা? এখন আমি কি করি, কোথায় যাই, কিছু বুঝতে পারছি না। গৌরী গৌরী, এদিকে এসো গৌরী। এ কন্যা কার ঠাকুর? এ কন্যা আমাদেরই কন্যা। ঠাকুর, এ কন্যা যদি আমাদেরই হবে তাহলে তুমি বলতে পারো ঠাকুর, এ কন্যার বাম নয়ন দিয়ে কেন আমার করে রক্তের ধারা বয়ে যায়? গৌরী, সেই দুরন্ত কালী এসে আমাদের কন্যা বা চক্ষু কানা করে দিয়ে গেছে। ঠাকুর, আজ তুমি কি বলছো ঠাকুর? ওরে মা মনসা, আজ তুমি আমার কাছে সরে এসো, আমার এই বাম হস্ত আমি তোমার বাম নয়নে বুলে দিব, আজকে তোমার জ্বালা হবে অবসান মন। গৌরী, তুমি বলতে পারো গৌরী, এই কানা কন্যাকে সমাজে কে গ্রহণ করবে? ওগো ঠাকুর, তুমি কত এত চিন্তিত, গহনে কারণে তপ জপ করে তোমার ভক্ত আমার প্রচার করো, ওই জারত করো, এই কন্যাকে বিবাহ করবে ঠাকুর। না ঠাকুর না, তুমি আর বিলম্ব করো না, তুমি নিজে হতে চলে যাও সেই গহন কারণে। কি বললে গৌরী? তোমার খুরা জরত করু গহন কারণে তপ জপ করে, আমি বললে আমার কথা রাখবে গৌরী? কেন রাখবে না ঠাকুর? বেশ, তাই যদি হয়ে থাকে তোমার কথা বলতে চললাম, সেই গহন কারণে জরত করুর সন্ধানে। আমার বিপদে কথা বলতে হবে, আমি বিলম্ব করবো না। জরৎকারু 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 কে অসময় মোর করিল ধ্যান ভঙ্গ, আরে পাপিষ্ট নরকের কীট, এই মুহূর্তে আমি তোকে অবিশ্বাস আমি জেগে আছি না স্বপ্নে আছি, যার জন্য তপ জপ লাগিয়ে গভীর অরণ্যে সেই আরাধ্য দেবতা শঙ্কর এসেছে, প্রভু আমার অপরাধ মার্জনীয়, আপনি আমার প্রণাম গ্রহণ করুন পিতা। জরৎকারু কল্যাণ হোক, জরৎকারু
তুমি তো আজীবন আমার ধারে মগ্ন হয়েছে এই গহন কেন হলে। আজ আমি ছুটতে ছুটতে তোমার এই সকাশে দাঁড়িয়েছি, তুমি আমার বিপদ থেকে মুক্ত করবে না জনক। পিতা দেবাদিদেব মহাদেব আপনি, আপনার আবার কিসের বিপদ পিতা? আপনার কোনো উপকারে যদি আমি লাগতে পারি তো আমার জীবন আমি ধন্য মনে করবো পিতা। বলুন কি বিপদ আপনার? তুমি আমার পুত্র, তুমি আমার বিপদ উদ্ধার করবে, বেশি উচ্চ আমার বিপদের কথা আমি তোমার কাছে বলবো। বলুন পিতা। জরৎকারু, আমার এক কানা কন্যাকে বিবাহ করে আমার বিপদ থেকে তুমি মুক্ত কর জরৎকারু। অসম্ভব। আপনি কি বললেন পিতা? হ্যাঁ আপনি কি বললেন? আপনি তো জানেন আমি ব্রতচারী ব্রহ্মচারী জরৎকারু, আজীবন আমি করি আছি প্রতিজ্ঞা, কোন নারীর আমি করিব না মুখ দর্শন। তুমি আজীবন আমার ধ্যানে মগ্ন হয়েছে, তোমার বিপদ তুমি উদ্ধার করতে পারবে না, তাহলে আমি কি তোমার পিতা নয়? আপনি যদি বলেন হাসতে হাসতে আমার প্রাণটা আপনার জন্য আমি বিসর্জন করে দিতে পারি, পারবো না আপনার এই অন্যায় আদেশ পালন করতে। এই পৃথিবীর বুকে সংসার ধর্ম করতে পিতা, এ স্থান আমি পরিত্যাগ করে চললাম পিতা। দাঁড়িয়ে যাও চমৎকার। জরৎকারু, তুমি কি বললে জরৎকারু? আমি আজীবন প্রতিজ্ঞাবদ্ধ, কোনোদিন নারীকে সঙ্গিনী করতে পারবে না। তুমি কি এ কথা জানো জরৎকারু? তোমার পূর্বপুরুষগণ সাব্যস্ত হয়ে ওগুলার ডাল ডালে ঝুলছে, মা গুরু যা সন্তানে পিণ্ডি দেয় উদ্ধার পাবে না পৃথিবী মাঝারে। আপনি কি বললেন পিতা? সত্য কথা ধর্ম সত্য কথা জানো? আপনি কি বললেন? আমার পূর্বপুরুষ সাব্যস্ত ওগুলার ডালে ঝুলছে, আমার ঔরাই যত সন্তান যদি পিণ্ড দান করে তবে তারা সব থেকে মুক্তি পাবে। বুঝিয়াছি পিতা, বুঝিয়াছি। শুধু আমার পূর্বপুরুষের জন্য? হ্যাঁ হ্যাঁ, শুধু আমার পূর্বপুরুষের জন্য। আপনার ওই কানা কন্যাকে আমি করিব বিবাহ পিতা, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত আছে তোমার? আপনার ওই কানা কন্যা কোনোদিন যদি হয় আমার কথার অবাধ্য, আপনার ওই কানা কন্যা কোনোদিন যদি আমার উপর অন্যায় অত্যাচার করে, সেই দিন হতে আপনার ওই কানা কন্যাকে সারা জনমের মতো করিব আমি বরিত্যাগ। জরৎকারু, একি কথা শুনলে মম কন্য কুয়ারে, যেদিন আমার কন্যা তোমার উপর বৃদ্ধাচরণ করবে সেদিন তুমি চিরদিনের মধ্যে তোমার কাছ থেকে তুমি পরিত্যাগ করবে জরৎকারু। জরৎকারু, আমি কথা দিলাম জরৎকারু, আমার কন্যা যেদিন তোমার উপর বৃদ্ধাচরণ করবে সসম্মানে পাঠিয়ে দেও কৈলাস করে। আমি কথা দিলাম পুত্র, আমি কথা দিলাম। এটা আমিও কথা দিলাম, আপনার ওই কানা কন্যাকে আমি বিবাহ করিব পিতা। চলুন পিতা চলুন, এই মুহূর্তে যাব আপনার সেই কৈলাস মন্দিরে। এসো পুত্র। গৌরী গৌরী, আরে দেখি এসো গৌরী। আরে এসে এসো গৌরী, বিলম্ব নাই গৌরী, আরে চলে এসো গৌরী। মনি মনসারে বিবাহ হবে, লক্ষ্মী সরস্বতীকে ফুল তুলতে পারো, মালা গাঁথতে পারো, আনন্দ করতে পারো। আপনি কেমন আছেন মাথা? আমার প্রণাম নিন মাথা। আরে লক্ষ্মী সরস্বতী, তোমরা কোথায় আছো? তারা করে এসছো মা। ওরে বোন আয়, আজ আমাদের দিদির বিয়ে, আজ আমরা ফুল তুলবো আর শুধুমাত্র মালা গাঁথবো। তোমরা ফুল তোলো গো, আজ মালা গাঁথো গো, ফুল তোলো গো, তোমরা মালা গাঁথো গো, তোমরা ফুল তোলো গো। আগে মনে মনে সাজাবে বিহি, ফুল তোলো গো, ফুল তোলো গো, তোমরা মালা গাঁথো গো। লক্ষ্মী সরস্বতী রে করি হলো গো, গণেশ হলো পুরোহিত মন্ত্র বলে গো। ¶¶
সবাই জন্মাইয়া মাসি করিয়ুলির ধ্বনি, করিয়ুলির ধ্বনি মা গো দাও না সংসারের ধ্বনি। আনন্দ হচ্ছে দেখো কৈলাস মন্দিরে শঙ্খ বাজা মাই হ্যাঁ মাসে করে ইলুর ধ্বনি তোলা ফুল তুল গো। আজ বীর আয়োজনে করি ঘুরি কৈলাস মন্দিরে গো, শান্ত হবা যা মায়ের মাসি কর হইলুরি ধ্বনি গো। দেখতে দেখতে বিবাহ কাজ হইল সম্পূর্ণ, আর বিলম্ব নয় রেখে আসবে চলুন আমার সেই কর্ণ কুঠিরে। জরৎকারিও আমিও তাই ভাবছি, দেখতে দেখতে এক সপ্তাহ কাল অতিবাহিত হতে চলেছে, বিলম্ব নাহি তো প্রয়োজন। এসো জরৎকারিও তোমাদের উভয়কে আমি রেখে আসব তোমার ওই কর্ণ। চলুন পিতা। পিতা আর যেতে হবে না পিতা, এটাই হলো আমার সেই গভীর অরণ্য পর্ণকুঠি। অপূর্ব অপূর্ব তোমার এই পর্ণকুঠি। জরৎকারু তোমরা উভয় এই পর্ণকুঠির থাকো, এখন আমি আসি। জরৎকারু দাগু যাওয়ার সময় আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করে যাও পিতা। জরৎকারু বা মনসা যার পূর্বে তোমাদের উভয়কে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তোমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয় মধুময় হয়। চরৎকারু বলুন পিতা, আমার এই কন্যাকে তোমার হস্তে আমি তুলে দিয়ে গেলাম, শত অপরাধ তুমি ক্ষমা করে দিও, সুখে দুঃখে মানুষের পাশে তুমি থাকো, কোনোদিন অন্যথা করো না চরৎকারু। ওরে হতভাগে নারীর জীবনে স্বামীর ঘর হলো স্বর্গ, স্বামীর যে মতো আদেশ করবে নত শিরে করিবি পালন মা, অন্যতা করিস না বা অন্যতা করিস না, তোর পিতার মুখ যেন উজ্জ্বল থাকে সব সময় শিরে মা। কেন পিতা দুঃখ করছো মনুষ, এমন করে চোখের জল ফেলো না গো। সব সময় জানবে নারী হয়ে যখন পৃথিবীর মুখে জন্ম নিয়েছো, আপন জনকে পর করে দিয়ে যে পরকে আপন করে নিতে হয় মানুষ। জান মানুষ ব্রতচারী ব্রহ্মচারী জরৎকারু আমি আজীবন আমি করিয়াছিলাম প্রতিজ্ঞা, কোনো নারীর মুখ আমি দর্শন করিব না, কিন্তু নিয়তির কি পরিহাস দেখো, আজ আমি নারীর প্রেমে মত্ত হয়ে সংসার ধর্ম করতে। জানো মানুষ বিবাহ কালে কোনো না কোনো কিছু উপহার দিতে হয় তোমার, আমি তো ব্রতচারী ব্রহ্মচারী কি আর দেবো তোমায় মনুষ, আমার এই পাতার কুঠির ছাড়া তোমাকে যে আর কিছু দেওয়ার নেই গো মনুষ। আজ তুমি এমন করে কেন বলছো ওগো, আজ দেখো তোমার এই পাতার কুঠির আমি কত আপন করে নিয়েছি। মনুষ্য তুমি পারবে তো, তুমি পারবে তো আমার এই পাতার কুঠিরকে আপন করে নিতে, তুমি পারবে তো আমায় ভালোবাসতে, তুমি পারবে তো আমার আপন করে নিতে, বলো না মনুষ্য তুমি আমায় কতটা ভালোবাসবে। স্বামী তুমি শুনতে চাও, বলো না তোমার এই পাতার কুঠি আর তোমাকে আমি কতটা ভালোবাসি বলো না মনুষ্য। স্বামী হি আসিবে কিসে লাগো জীবনে,
আসবে কিসে লাগো মোর জীবনে। স্বামী গো মিলানের সাথ জাগে তোমার শানে এই কুঞ্জ বনে আসিবে কিসে লাগার মোর জীবনে, আসিবে কিসে লাগার মোর জীবনে, মিলানের সাথ জাগে বন্ধু কোন জবনে, তোমার শানে হেগা মিলানের সাথ জাগে পরিদর্শন করে দেখাবো মনসা, তোমাকে নিয়ে চললাম গভীর অরণ্য। আমার লল্লাটের ধর্ম হয়েছে তোমার জন্ম, তাই তোমাকে নাম দিলাম নেত রজকি। নাম দিয়েছো নেত রজগুনি, কি বা মোর কর্ম আর কোথায় মোর বসতি? তোমার হইতে হবে রাজত্বের সৃষ্টি, তুমি কাছিবে দেবতার অম্বর, তোমার বসতি হবে সিজু শিখর পর্বতে। মা কান ভরে করো আশীর্বাদ, আমি এখন আসছি। দাঁড়িয়ে যাও মা, কিছুদিন পরে তোমার নিকট যাব তোমার এক ভগ্নী, নাম তার মনসা, তোমার বুদ্ধির বলে পূজা পাইবে মা, বিশ্ব সরাচার মা, বিশ্ব সরাচার। তাই হোক মনসা, যাওয়ার পূর্বে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা, আজ থেকে হও তুমি বুদ্ধিমতী। ও মনসা, কেমন লাগছে আমার এই কবির অরণ্য? ওই তাকিয়ে দেখো মনসা, ওই তাকিয়ে দেখো কেমন ভমরা গুন গুন করে গান গেয়ে উড়ে যায়। ও মনসা, ওই দেখো ময়ূর কেমন পেখম তুলে নৃত্য করছে, এত সুন্দর প্রকৃতি দেখে আমার মন কি বলে যেন। কি বলে না,
এই ছন্দ কি আনন্দ, এ যে বিধাতার মহাদান আনন্দ লাগায় ঝরনার ছুটে যায় তুমি একটা সাবধান করে দিয়ে যাই, কোনো কিছুর বিনিময়ে মম শির তোমায় ধুলায় রাখিবে না মনসা, কথাটা যেন মনে থাকে। এসো মনসা। স্বামী, আমি তোমার মস্তকে হস্ত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও স্বামী, তুমি ঘুমাও, এ ঘুমাও স্বামী, ঘুমাও গো, ওই ঘুমের পরি ঘুম দিয়ে জাগো হো আমার স্বামীর জন্য। এলাম বনে মাঝে ঘুমাও স্বামী, ঘুমাও ঘুমের পরি ঘুম দিয়ে জাগো ওহো আমার স্বামী জন্য।